26 মার্চ মহান স্বাধীনতা দিবস ও পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে সাভারে তেঁতুলঝাড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তেঁতুলঝাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামা ফখরুল আলম সমর এর সার্বিক সহযোগিতায় এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় 160 জন ইউনিয়নের হতদরিদ্রদের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়, যার মধ্যে ছিল 1 কেজি চাল, 1 কেজি তেল, 1 কেজি পেঁয়াজ, 1 প্যাকেট সেমাই, 1 কেজি চিনি, দুধসহ বিভিন্ন খাদ্য সামগ্রী। এর আগে পরিষদে জাতীয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। মহান স্বাধীনতা দিবস ও পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণকালে আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন সচিব আবুল কালাম আজাদ, ইউপি সদস্য শাহ আলম, ফিরোজ কাজল, পলাশ আহমেদ সহ ছাত্রলীগ যুবলীগের অসংখ্য নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।